আপনি কি মনে আপনার মতে বিএনপির রাজনীতিতে কোনো ভুল আছে কিনা এটাই বলেছেন তো আসছে হ্যাঁ বিএনপি তার অবস্থানে আছে জি 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 আপনি যে ইউটার্ন করলেন তার মানে তার রাজনীতিতে কোনো ভুল আছে কিনা আর এদিক থেকে বলেছিলেন বিএনপি কে কি আপনি আহ্বান জানান আহ্বান জানাবেন কিনা আমি বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানানোর পরিবর্তে আওয়ামী লীগ সরকার এবং বিএনপির প্রতি আহ্বান রাখব আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান রাখবো উভয়ের মধ্যে গ্রহণযোগ্য পরিবেশে সংলাপের ব্যবস্থা করুন এবং সেখানে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন জাতির মঙ্গলের জন্য যেটা ভালো হবে শীত মাধ্যমে সিদ্ধান্তটি আপনারা নিন আমার আহ্বান হাঁ বা না প্রতি খেয়াল না করে আপনারা সিদ্ধান্ত নিন আমি কখনো বলবো না বিএনপি তুমি নির্বাচনে আসো এটা আমি বলবো না কখনো বলবো না আসিও না তাদের সঙ্গে আমি বারো বছর ছিলাম আপনারা আমার কথাগুলো রেকর্ড করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের দুর্বলতা তাদের ভুলভান্তি আমার দুর্বলতা আমার ভুলভান্তি এখানে আলোচ্য বিষয় হওয়াটা সমীচিন না আমি যাদের সঙ্গে চলেছি আমি সেটা কোনোদিন বলবো না রাজনীতি জানতে জি জি এটা কি আজকের যে জট উদ্ভব হলো সেটা বিএনপি নেতৃত্বে আপনারা যে যুগপৎ আন্দোলন করছিলেন সেটা ব্যর্থতার কারণেই উদ্ভব হলো কিনা এবং নাম্বার টু আপনারা যেই তফসিলকে আপনি সহ বিএনপি জোটে থাকা সকল বা বিরোধী দলে থাকা রাস্তায় আন্দোলনে থাকা সকল দল অবৈধ বলছিল সেটাকেই আপনি এই জোটের মাধ্যমে নির্বাচনে যাওয়ার আগ্রহ প্রকাশের মধ্যে দিয়ে লেজিটিমেট করছেন কিনা আমি একটি কথা বলবো বাস্তবতার নিরিখে আমার মুখের কথায় কোনোটি ইলেজিটিমেট হবে না অবৈধ পার্লামেন্টে পাঁচজন বিএনপি সদস্য ছিলেন চার বছর সাতজন অবৈধ পার্লামেন্ট তাহলে এটা কি বৈধতা দেয় না সেখানে বাই ইলেকশনও তো হয়েছে নমিনেটেড এমপিও হয়েছে তাহলে কিছু আছে রাজনৈতিক পরিভাষা আর কিছু আছে কিছু আছে বস্তুনিষ্ঠ সাহিত্যের ভাষা তা আমরা বস্তুনিষ্ঠ সাহিত্য বা সাক্ষীর ভাষা নিতে পার নিলে ভালো রাজনৈতিক পরিভাষা না নিয়ে উনি আমাকে বলেছেন যে ভুলেই গেলাম দাদা বিএনপির আন্দোলনের ব্যর্থতার কথা আমি বলি নাই আমি বলবো আঠাশে অক্টোবরের পরে রাজনৈতিক আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের দাবির যে আন্দোলন যার সঙ্গে আমিও সম্পৃক্ত ছিলাম সেই আন্দোলন একটা এমন একটি জায়গায় এসেছে যে জায়গায় পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন আপনারা জিজ্ঞেস করেছেন তত্ত্বাবধায়ক সরকার কি চান আমি বলেছি চাই কিন্তু যদি তত্ত্বাবধায়ক সরকার পাওয়া না যায় তাহলে কী করব। তার উত্তরে আমি বলেছি হয় বসে থাকতে হবে নয় যা আছে তার সঙ্গে অংশগ্রহণ করে একটা চেষ্টা করতে হবে আমি যা আছে তার সঙ্গে অংশগ্রহণ করে চেষ্টা করার পক্ষে মত নিয়েছি কারণ আমি ষোলো ছিলেন আমরা বারো দলীয় জোটের বিভিন্ন অনুষ্ঠানে বা আমাদের সঙ্গে মানন প্রধান শরিক বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের আলাপের সঙ্গে এটা বলি নাই যে আপনারা নির্বাচনে যাবেন কিনা। না কারণ আমিও বিশ্বাস করেছি বলে এসছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ব্যতীত নির্বাচনে যাব না আমরা তো সেটাই বলে এসেছি এটা তো আমার অস্বীকার করার কোনো জায়গা নাই এটি বাস্তবতা আমি আবারও বলছি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আমরা সিদ্ধান্ত নিচ্ছি হয় বসে থাকতে হবে না হলে আমাদের একটা বিকল্প চিন্তা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে অনেক ব্যক্তির আলাপ হয় আজকে থেকে নিয়ে আটচল্লিশ ঘন্টা আগে আমার সঙ্গে আলাপ হয়েছে আমি সসম্মানে তার প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তিনিও সসম্মানে আমার বক্তব্যগুলোর উত্তর দিয়েছেন তাদের সঙ্গে জনাব জনাব জাফর আমার জয়ের সঙ্গে গতকালকেও আলাপ হয়েছে ওনার সঙ্গে সিনিয়র নেতাদের আলাপ হচ্ছে এটা হবে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যা বৈরী পরিবেশে টিকে থাকার জন্যে আমাদের সংযম ধৈর্য প্রয়োজন আমরা সেই সংযম এবং ধৈর্যের মধ্যে থাকতে চাই আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর আপনাদের আমি ওনার প্রশ্নের উত্তরটা দেই আমি স্বচ্ছ ব্যক্তি হিসাবে আপনাদেরকে চারটা মোবাইল নম্বর দিয়েছি বাঙালি জাতির বৈশিষ্ট্য কান আছে কি নাই চেক না করে বলবে চিল কান নিয়ে গেছে আমি এখান থেকে বেরোনোর পর বা বিদ্যমান অবস্থাতেই পাঁচ শত কমেন্ট এখানে আসবে বিশ্বাসঘাতক দালাল বেচা গেছে কিন্তু মেজর জেলাল ইব্রাহিম এবং বীরপ্রতিক ইব্রাহিম বেচা যাওয়ার পাত্র নয় এর জন্য আপনাদের কাছে আবেদন করব ধৈর্য পরীক্ষা একটু দেখুন কী কি হয় কি করি আপনারা আমার সঙ্গে ষোলো বছর চলেছেন আমি প্রথম টেলিভিশন চ্যানেল একুশি টিভির থেকে টক শো এবং ইন্টারভিউ দিতে দিতে আজকে এই পর্যায়ে এসেছি যাদের বয়স ছাব্বিশ সাংবাদিক ভাই আপনার জন্মের বছর থেকে আমি চেষ্টা করে যাচ্ছি সব কিছুতে বলতে যাচ্ছি তাহলে আপনাদের সহযোগিতা আমরা অবশ্যই চাই আমি এখন বিএনপির সঙ্গে জোটে না থাকলেও আপনাদের সঙ্গ তো ত্যাগ করি নেই আপনি কেন আমার সঙ্গ ত্যাগ করবেন আপনাদেরকে তো আমি ক্ষতি করি নেই বাধা দেই নেই আপনাদেরকে তো অসম্মান করি নেই সুতরাং আমরা মিলেমিশে এই চেষ্টাটাকে সাফল্যের দিকে নিতে হবে

মাহবুব সৈকত বলুন যে আপনাদের আপনাদের না আপনাদের নিজেদের একটা দল আছে দলীয় ভাবে দলীয় ফোরামে আপনারা সিদ্ধান্ত নিয়ে ডিসিশনটা এসছেন কিনা নাম্বার থ্রি হচ্ছে আপনাদের আমরা বিগত দিনে গভর্নমেন্টের সাথে যে যারা বিরোধীতে আছে তাদের দেখেছি গৃহপালিত বিরোধী দল বলেছে কারণ তাদেরকে তারা যেখানে নৌকা প্রতীকে ইলেকশন করেছে জাতীয় পার্টি সেখানে করে না সেই হিসাবে আপনাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে কি না আমি আপনাদের কাউকে কোনো মতেই বলি নাই যে আমি এমপি হচ্ছি বলবো না আমি আবার রিপিট করি মহান আল্লাহর দয়া আপনাদের সহযোগিতা ভোটারগণ ভোট দিলে আমি এমপি হব তবে আমি নমিনেশন নিব এবং নমিনেশন কল্যাণ পার্টির থেকেই নিব এবং আমার নমিনেশন নির্বাচন কমিশনের মোতাবেক আমার দলের মহাসচিব স্বাক্ষর করবে আর মহাসচিবের নমিনেশন যদি উনি নেন আমি স্বাক্ষর করব যেহেতু আমি স্বাক্ষরকারের ক্ষমতা রাখি শুধু নিজের তেল আর নিজে স্বাক্ষর করার নিয়ম নাই প্রথম প্রশ্নের উত্তর বাংলাদেশ কল্যাণ পার্টি যারা এখানে উপস্থিত আছেন মেহরবানি করে আপনারা আপনাদের ডাইন হাত তুলুন আপনারা হাত উঁচায় রাখেন আপনারা একটি উত্তর দিন আমরা কি দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে এসেছি নাকি নাকি একক সিদ্ধান্ত আমার আমার সিদ্ধান্তে আসছেন